নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি আপনাদের সামনে। আর এখন আমরা আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করি আজকে রাশিফল, ঠিক আজকেও কিন্তু একইভাবে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কী গাছ পুজো করা উচিত। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে আপনারা কী করবেন, যদি মনে করছেন আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে আপনারা কী করবেন। প্রত্যেক দিন যেরকম আলোচনা করি আজকেও একইভাবে একই প্রকারে আপনার সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে ষষ্ঠী তিথি। সুতরাং নিমের কোনো জিনিস কিন্তু আপনারা সেবন করবেন না, নচেত সন্তানের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল বৃদ্ধি পেতে পারে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, করণ তৈতিল করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ, বরিয়ান যোগ, দিন শনিবার, রাহুকাল থাকবে সকালবেলা 9টা থেকে 10টা বেজে 21 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটিকে কিন্তু কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে 7টা বেজে 39 মিনিট থেকে 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 2টা বেজে 25 মিনিট দুপুরবেলা থেকে 3টা বেজে 46 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম স্টার্ট করতে পারেন, ভালো হবে। আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভ তিথি আজকে থাকছে, যা থাকবে 10টা বেজে 44 মিনিট সকালবেলা থেকে পরবর্তী দিন ভোর রাত্রি 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো রকম মামলা মোকদ্দমা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ আজকে নেই, রয়েছে 9ই জানুয়ারি, যা চলবে 6টা বেজে 48 মিনিট সকালবেলা থেকে 7টা বেজে 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু যে কোনো শুভকর্ম স্টার্ট করতে পারেন, ভীষণ শুভ ফল আপনারা তাড়াতাড়ি পাবেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি আজকে রয়েছে, যা থাকবে 8টা বেজে 14 মিনিট সকালবেলা থেকে 12টা বেজে 49 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করতে পারেন, ভালো হবে। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি আজকে নেই, রয়েছে 9ই জানুয়ারি, যা চলবে 8টা বেজে 10 মিনিট সকালবেলা থেকে 11টা বেজে 39 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো রকমের জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি আজকে থাকছে, যা থাকবে 8টা বেজে 14 মিনিট সকালবেলা থেকে 12টা বেজে 49 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে পারেন, ভালো। অশুভ সময় আপনাদের জন্য আজকে থাকছে, যা থাকবে সকালবেলা 6টা বেজে 28 মিনিট থেকে 6টা বেজে 52 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভকর্ম স্টার্ট করবেন না, সেক্ষেত্রে অত্যন্ত অশুভ বলেই সময়কে মানা হয়েছে। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে দক্ষিণ পূর্ব দিক। যারা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ পূর্ব ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা প্রত্যেকদিনকার মতো চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেকদিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বুঝে কথা বলুন। সংখ্যা 2, দাম্পত্য সুখ কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 3, বিজনেসে আজকে সাফল্য বহুদিন পরে কিন্তু আসতে চলেছে। সংখ্যা 4, দূরযাত্রাতে কিন্তু আজকে সাফল্য আপনাদের কর্মক্ষেত্রে ভীষণ আসতে পারে। সংখ্যা 5, স্বাস্থ্যহানির যোগ কিন্তু আজকে হঠাৎ করে থাকছে, বুঝে খাওয়া দাওয়া করুন, বাইরের খাওয়া এড়িয়ে চলুন। সংখ্যা 6, ক্রিয়েটিভ লাইনে উন্নতি দেখাচ্ছে এবং তার সাথে সাথে আজকে আপনি আপনার যে পেশায় রয়েছেন সেই পেশায় কিন্তু অগ্রগতি তৈরি হতে পারে। সংখ্যা 7, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আজকে কোনো বিষয় নিয়ে। সংখ্যা 8, আজকে গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন, ভালো হবে। সংখ্যা 9, ভাইয়ের সাথে কিন্তু বিজনেস নিয়ে কোনো আলোচনা আপনাদের কাছে সেরে ফেলতে হতে পারে। আর এবার আমরা চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনার বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই আমরা এ, কর্মের প্রাপ্তি আজকে ভীষণভাবে থাকছে। বি, আজকে কর্মক্ষেত্রে দুর্ভমন তৈরি হতে পারে। সি, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। ডি, বৈবাহিক সমস্যা কিন্তু সমাধানের দিকে যেতে পারে। ই, দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এফ, শিক্ষাক্ষেত্রে আজকে সাফল্য তৈরি হতে পারে। জি, মায়ের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে। এইচ, গৃহে কিন্তু কোনো কলহ বিবাদ আপনাদের ক্ষেত্রে তৈরি করতে হতে পারে। আই, ক্রয় বুঝে করুন, সেক্ষেত্রে ভালো হবে। যে, কর্মে সাফল্য তৈরি হতে পারে। কে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাফল্য আজকে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখাচ্ছে। এল, পাওনা টাকা উদ্ধারের আজকে পরিকল্পনা তৈরি করতে হতে পারে। এম, প্রেম জীবনে কিন্তু আজকে প্রাপ্তি ভীষণভাবে থাকছে আপনাদের ক্ষেত্রে। এন, শিক্ষাক্ষেত্রে আজকে শুভ রয়েছে। ও, আজকে গুহ্যবিদ্যায় কিন্তু সাফল্য হতে চলেছে। পি, আর্থিক সমাধানের পথ কিন্তু আপনারা আজকে সহজেই খুঁজে বের করতে পারবেন। কিউ, ধর্মকার্যে কিন্তু মন আজকে ভীষণভাবে লাগতে পারে। আর, গৃহ নিয়ে চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এস, বুঝে খরচ করার চেষ্টা করবেন। টি, বুঝে গাড়ি চালান, নচে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। ইউ, মানসিক চঞ্চলতা তৈরি হয়ে যেতে পারে। ভি, কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। ডাব্লু, আজকে ব্যবসায় ভুল লগ্নি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এক্স, বিবাহের কথাবার্তা কিছুটা এগোতে পারে আপনাদের ক্ষেত্রে। ওয়াই, শিক্ষাক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটের উপর শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে। জেড,
গৃহ নিয়ে চঞ্চলতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। আর এবার আমরা প্রত্যেক দিনকার মতো চলে যাব রাশিফলের আলোচনায়। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা কিন্তু মোটের উপর মধ্যম থাকছে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। আজকে কিন্তু হঠাৎ ভুল জায়গায় লগ্নি হয়ে যেতে পারে, বুঝে লগ্নি করুন। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত লাগার সম্ভাবনা বিকেলের পরবর্তী সময় কিন্তু যাত্রা ক্ষেত্রে তৈরি হতে পারে। বুঝে কিন্তু যাত্রা ক্ষেত্রে শুভ সময় দেখে বেরুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে কিন্তু লেনদেনের সময় বুঝে লেনদেন করুন। এছাড়াও আপনার জিনিসপত্র আজকে সঠিক জায়গায় রাখুন, নচেত আপনার কোনো ছোটো জিনিস কিন্তু হঠাৎই খোয়া যেতে পারে। সাবধানতা অবলম্বন করবেন। শুভ রং নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃষরাশি, দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলে আসছিল, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা যেগুলো বহুদিন ধরে দিচ্ছিল সেগুলোর অস্থিরতা আজকে কিছুটা কমবে। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথ ওরিয়েন্টেড বেনিফিট পেতে চলেছেন। এছাড়াও কিন্তু আজকে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি যোগ ভীষণভাবে থাকছে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো গেলেও আজকে কিন্তু বন্ধুর সাথে মতানৈক্য বিকেলের পরবর্তী সময় ছোটো কোনো বিষয় নিয়ে হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও বলে রাখি, আজকে কিন্তু আপনারা যদি কোথাও অর্থলগ্নি করতে চাইছেন সেক্ষেত্রে দিনটা মোটের উপর শুভ থাকছে সকালের দিকে। বিকেলের পরবর্তী সময়কে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে যদি মনে করছেন আপনারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় লগ্নি করে বিশেষ ফায়দা তুলবেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা অতীব শুভ রয়েছে আপনাদের জন্য। আজকে শুভ রং সাদা। শুভ সংখ্যা 3 আলোচনা করব। মিথুন রাশি, দাম্পত্য কলহ, প্রেমজীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলছিল সেগুলো নিষ্পত্তি ঘটবে। আজকে আপনার কোনো ছোটো জিনিস কিন্তু হঠাৎই চুরি বা খোয়া যেতে পারে, সুতরাং নিজের জিনিসগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবং তার সাথে সাথে বলে রাখি, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিকেলের পরবর্তী সময় থেকে। নিজের খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু আজকে আপনাকে ছোটো কোনো বিষয়ে এমন কোনো কথা বলতে পারে যেটা আপনার খুব খারাপ লাগতে পারে, এবং তার প্রতিক্রিয়া না জানিয়ে আপনারা কিন্তু আজকে আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নিজের মাইন্ডকে, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। কর্কট রাশি, দাম্পত্য জীবন, প্রেম জীবন মধ্যম থাকলেও মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর তার সাথে সাথে বলে রাখি, আজকে কিন্তু ধর্মস্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আত্মীয় স্বজনের সাথে হঠাৎ বিরোধ হয়ে যেতে পারে, বুঝে কথা বলুন। এছাড়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত রাখতে হবে। দিনটা মোটের ওপর সকালের দিকটা ভীষণই ভালো যেতে চলেছে। আইনানুক কাজকর্মগুলো কিন্তু এগোতে পারে, সমস্ত জটিলতা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও বলে রাখি, আপনাদের বলা ভুল কথা, বহু পুরনো ঝামেলা যেগুলো চলছিল সেগুলো কিন্তু আজকে হঠাৎই কেটে যেতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা। শুভ সংখ্যা 2 আলোচনা করব। সিংহ রাশি, দাম্পত্য জীবন, প্রেম জীবন মধুর থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা বেশি থাকবে বিকেলের পরবর্তী সময় থেকে। গাড়ি আসতে চালান, কাউকে ঋণ দিচ্ছেন তো বুঝে ঋণ দিন, নচেত কিন্তু পরবর্তীকালে আপনার পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও সন্তানকে নিয়ে কিন্তু টেনশন কিছুটা আজকে বৃদ্ধি পেতে পারে বিকেলের পরবর্তী সময়। কোনো ধর্মস্থানে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু লাভ হতে পারে। এছাড়াও বলি, গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যা যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটা আদর্শ যেতে চলেছে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিবাহের কথাবার্তা যাতে বহুদিন ধরে চলছিল তাদের মানে পার্টনারের ফ্যামিলিতে কিন্তু কোনোরকম বিবাহের কথাবার্তা এগোতে পারে। আপনারা যারা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর শুভ নয়, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দুজন দুজনকে সন্দেহ দোষারোপের জন্য কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে নিজেদের জীবনে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কন্যা রাশি, দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যেগুলো ছিল সেগুলো আজকে কিন্তু হঠাৎ কমতে পারে। আর তার সাথে সাথে বলে রাখি, আজকে আপনাদের সন্তানের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে ছোটো কোনো বিষয় নিয়ে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে। এছাড়াও বলে রাখি, বিজনেসে অর্থলগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। যদি মনে করছেন আপনারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় লগ্নি করবেন সেক্ষেত্রে দিনটা মোটের উপর ভীষণ শুভ রয়েছে। এছাড়া বলে রাখি, গলাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা কিন্তু আদর্শ যেতে চলেছে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো পৌষ্য কিন্তু আপনাকে আজকে কোনোরকমভাবে আঘাত করতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। নিজের জিনিসপত্রগুলো সাবধানভাবে রাখুন, নচেত আপনার কোনো জিনিস আজকে কিন্তু হঠাৎই খোয়া যেতে পারে। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 3। যাই হোক দর্শক বন্ধু, এবার আমরা আলোচনা করব বাস্তুটিপস নিয়ে। বাস্তুটিপসের ক্ষেত্রে বলবো, আন্ডার ওয়াটার ট্যাঙ্ক অর্থাৎ মাটির তলায় যে জলের ট্যাঙ্ক আমরা তৈরি করে থাকি, রিজার্ভার তৈরি করে থাকি, সেটা আমরা কোন দিকে রাখবো সেক্ষেত্রে শুভ হবে। দেখুন, সর্বোপরি বলি, বাস্তুক্ষেত্রে আপনাদের উত্তর দিককে কিন্তু জলের দিক বলে মানা হয়ে থাকে, আর সেদিকে আপনারা কিন্তু আন্ডার ওয়াটার ট্যাঙ্ক আপনারা বানাতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল মিলবে। আর তার সাথে সাথে মানি ফ্লোর ক্ষেত্রে কিন্তু এটা কিছুটা শুভ ফল আপনাকে দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করলে ভালো হবে? আজকে আপনারা কিন্তু নিম গাছ পুজো করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আর নিম গাছে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে যদি বাড়ি থেকে বহু দূর যাত্রা করছেন সেক্ষেত্রে কিন্তু আজকে আপনারা মধু খেয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর তার সাথে সাথে বলে দিই, আজকে যদি বস্ত্র দান করতে পারেন যারা দান করতে চাইছেন সেক্ষেত্রে অতীব শুভ ফল মিলবে। কালো রঙের বস্ত্র দান করতে পারেন, ব্লু রঙের বস্ত্র দান করতে পারেন, বা ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশনে যে কোনো ধরনের আপনারা বস্ত্র দান করতে পারেন, কম্বল দান করতে পারেন, উলেন জিনিস দান করতে পারেন, ভালো হবে। আলোচনা করব উপায় নিয়ে।
যারা বহুদিন ধরে শনির প্রভাব যুক্ত হয়ে রয়েছেন, শনির নেগেটিভিটির জন্য আপনারা কোনো কাজেই সাফল্য পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সহজ উপায় করতে পারেন। আপনারা কী করবেন, একটি কাঁসার বাটি নিয়ে নিন এবং কাঁসার বাটির মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিজের মুখটিকে ভালো করে দেখুন এবং তার মধ্যে কোনো একটি সিক্কা, সেটা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে কোনো কয়েন একটা কিন্তু তার মধ্যে ফেলে দিন এবং সেই সম্পূর্ণ বাটিটিকে ধরে আপনারা কিন্তু যে কোনো অশ্বত্থ গাছ তলায় রেখে আসতে পারেন। এছাড়া আপনারা কিন্তু কোনো শনি মন্দিরেও দান করে দিতে পারেন। এই প্রক্রিয়া পরপর 3টে শনিবার করার ফলে কিন্তু কিছুটা শনির অশুভ প্রভাব আপনাদের অবশ্যই কাটবে। আপনাদের ক্ষেত্রে আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কি করবেন, তারা কিন্তু আজকে তুলসী গাছের তলার মাটি কিন্তু আজকে আপনারা কপালে তিলক হিসাবে লাগাতে পারেন। আর যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে বস্ত্রদান করতে পারেন, সেক্ষেত্রে সারা বছর জুড়ে কিন্তু আনন্দের মুখর কিন্তু সময় আপনাদের কাটতেই থাকবে। আলোচনা করবো এবার রাশিচক্রের আলোচনায় সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধুর থাকছে এবং তার সাথে সাথে হিল তরিন্ডের সমস্যা একটু ভুগতে হতে পারে, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝে কথা বলুন। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা বিকেলের পরবর্তী সময় তৈরি হতে পারে, বন্ধুর সাথে কিন্তু মতানৈক্য হতে পারে, বুঝে কথা বলুন। ড্রিঙ্ক করবেন না বা নেশাগ্রস্ত কোনো জায়গা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, নচেত মান সম্মান হানির যোগ ভীষণভাবে থাকছে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, এক্সাম যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে। এছাড়াও ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু দিনটা শুভ আপনাদের জন্য। আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করবো বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকলেও মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কম থাকবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণে কোনো বেরিয়ে পড়ার কোনো প্ল্যানিং তৈরি করতে হতে পারে। এছাড়া গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা ভালো। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকবে সমস্ত বিষয়। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোনো যোগাযোগ হতে পারে যা আপনার কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রকে কিন্তু মজবুত করতে পারে। এছাড়াও আপনার বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিন্তু একটু এড়িয়ে থাকায় আজকে ভালো। রাস্তাঘাটে যখন পথ চলছেন সেক্ষেত্রে কিন্তু এই সময় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। এছাড়া বিপরীত লিঙ্গের মানুষ কিন্তু আপনাকে আজকে কোনোভাবে প্রভাবিত করতে পারে যা আপনার বিবাহিত জীবন দাম্পত্য জীবন বা সাংসারিক জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি পরবর্তীকালে তৈরি হয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করবেন, কাউকে ঋণ দেওয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 8। আলোচনা করবো ধনুরাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনের ঝঞ্ঝাট মধ্যম মানের থাকলেও আজকে কিন্তু অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে। সন্তানকে নিয়ে কিন্তু কিছুটা মানসিক উদ্বেগ এবং অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়াও আপনি আপনার ডকুমেন্টারি যে সমস্ত জিনিসগুলো নিয়ে সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন সেই সমস্যার সমাধানের পথ কিন্তু আজকে অবশ্যই বের করে ফেলতে পারেন। এছাড়াও আপনারা যদি মনে করছেন কোনো আসবাবপত্র ক্রয় করবেন তার জন্য দিনটা আজকে মধুর রয়েছে। আজকে আপনাদের জন্য আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মকর রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনে ঝঞ্ঝাট কিন্তু বহুদিন ধরে যা চলে আসছিল সেগুলো নিষ্পত্তি তৈরি হতে পারে। এছাড়াও আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হঠাৎ করে তৈরি হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে। আর আপনাদের ক্ষেত্রে যারা পাওনা অর্থ পায় তারা কিন্তু আজকে আপনাকে তাগাদা দিতে পারে, সুতরাং আজকে কিন্তু সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার প্ল্যানিং করুন, নচেত আপনাকে পরবর্তীকালে মান সম্মান হানির মতো এবং আইনি জটিলতার মতো সমস্যায়ও কিন্তু পড়তে হতে পারে। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করবো কুম্ভ রাশি। দাম্পত্য কলহ প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যা বহুদিন ধরে চলছিল সেগুলোর কিন্তু নিষ্পত্তি কিছুটা ঘটলেও আজকে কিন্তু ফাইন্যান্স অত অর্থকরী বিষয়ে কিন্তু আজকে হঠাৎ একটু গোলযোগ দেখা দিতে পারে, ভুল হয়ে যেতে পারে কোনো হিসাবের ক্ষেত্রে, বুঝে হিসাব করুন, নচেত পরবর্তীকালে একটু সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আজকে আপনার কোনো কর্মচারীর সাথে কিন্তু একটু বাদ বিবাদ তৈরি হয়ে যেতে পারে যারা বিশেষ করে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে। এছাড়াও নতুন বিজনেসে অর্থ লগ্নি আজকে আপনাকে কিন্তু ভুল করিয়ে দিতে পারে, বুঝে লগ্নি করুন, নচেত বিপাকে পড়তে পারেন পরবর্তীকালে। তার সাথে সাথে বলে রাখি আজকে গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা মোটের ওপর মধ্যম থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার জন্য কোনো কোথাও দূর ক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু দিনটা ভালো নয়, নিজে ড্রাইভ করবেন না, গাড়ি আসতে চালান। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 3। আলোচনা করবো মীন রাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কম থাকবে। বহুদিন পরে কিন্তু কোনো একটা সলিউশন আজকে খুঁজে বের করতে পারবেন যা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা বহুদিন ধরে দিচ্ছিল এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সমস্যা জটিল থেকে জটিলতর যেগুলো হয়েছিল সেগুলো সমস্যার সমাধানের পথ কিন্তু আপনারা আজকে খুঁজে বের করতে পারবেন। আজকে মতবিরোধ কাউর সাথে যেগুলো বহুদিন পূর্বে হয়েছিল সেগুলোর কিন্তু সলিউশনও আজকে খুঁজে বের করতে পারবেন। আজকে আপনাদের বিবাহের কথাবার্তা কিন্তু কিছুটা এগোতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভালো, বিজনেসে লগ্নি করতে পারেন, ফায়দা আপনাদের দিকে থাকবে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা আপনারা তুলতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা মোটের ওপর মধ্যম থাকছে। আজকে আপনাদের সাথে কিন্তু কোনো পোষ্য জন্তু জানোয়ারের কিন্তু হঠাৎ কোনোরকম আছড়ে দিতে পারে বা কোনো কিছু করতে পারে বা কোনো কামড়াতে পারে বা কোনো দংশন করতে পারে, সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে কীট পতঙ্গ বা পোষ্য থেকে।
শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা এক। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।